فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله. بنا جانتے چاہیے جی باسر راتری دوری کے نماز پڑھا ایٹا سنت کینا جانبے দেখেন, প্রশ্নের উত্তর আগে বলে দিই যে শুভ বাসর রজনী হচ্ছে এটা জীবনের মধুরতম রাত্রি, খাস করে নবদম্পতির জন্য। দুই প্রেম মানে প্রেমিক প্রেমিকার একটা প্রথম সাক্ষাৎ, প্রথম মিলনের একটা শুভ সন্ধিক্ষণ বলতে পারি। তো এটা কিভাবে হবে, কেমন হবে, আমরাও এটা আমাদের এটা জানা দরকার। প্রথমে তো বর উজু করে আপনার বাসর ঘরে নবদম্পতি বা এই নব স্ত্রী এই আপনার কি বলে সাক্ষাৎ করবে বা সেখানে তার ওয়েট করবে, অপেক্ষা করবে, এবং তাকে সাজিয়ে গুছিয়ে বাড়ির মহিলারা ভাবিরা তাকে পাঠিয়ে দেবে, তাকে ছেড়ে আসবে। এই দোয়াটা পরে আল খাইরা ওয়াল বরকাতে ওয়ালা খাইরা তোয়াইরিন, এটা আপনার বুখারিতে আছে। তারপর হ্যাঁ, বাসর ঘরে ছেড়ে আসার পরে, বাসর ঘরে ছেড়ে আসার পরে স্বামী বাসরের ঘরে থাকলে স্ত্রী একবারে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে। তারপর যেভাবে মুসাফা হয় সেভাবে মুসাফা করবে, এক অপরকে জিজ্ঞাসাবাদ করবে, স্বামী স্ত্রী মিলে দুরিকা নামাজ পড়বে, স্বামী স্ত্রী মিলে দুরিকা নামাজ পড়বে, এটা শূন্য। তবে হ্যাঁ, স্ত্রী পেছনে থাকবে, স্ত্রী পেছনে থাকবে, একসাথে থাকবে না। এবং স্বামী তার জন্য দোয়া করবে, আল্লাহ বারিকলি ফি আহলি ওবারিকলি ওবারিক লাহু ফি, আল্লাহু মাজমা বাইনানা মাজমাত বিখাইরিন ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইরিন। আজ আমার একটা হাদিস আছে, আবু সাঈদ ওনার একটা হাদিস, তাজাওয়াজ ওয়ানা মাবলুক ফাদাউত নাফরা মিন আসাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইবনে মাসউদ ওয়া আবু যর ওয়া হুযাইফা। ওই আমি বিবাহ করলাম, তো আমি কিছু সাহাবিকে দাওয়াত দিলাম, তার মধ্যে আবু মাসউদ, তারপর আবু যর, হুযাইফা, এরা সব কি বলে ছিলেন। তারপর ওনারা আমাকে শিক্ষা দিলেন যে ইজা আদখালাক আলাইকা আহলাকা ফাসাল্লি রাকাতাইন, তুমি তোমার স্ত্রীকে যখন তোমার মানে বাসর ঘরে নিয়ে আসবে তখন তোমরা মিলে দুরিকা নামাজ পড়ো। হাদিসটা আপনি ইবনে আবি শাইবাতে পাবেন, তারপর মুসনাদ আবু দাউদের রাজ্জাকে পাবেন, শেখ আলবানী এটাকে সহি বলেছেন। তো অতএব দুরিকা নামাজ করা অবশ্যই ভালো পড়ে বাসর রাত্রিতে।